নমস্কার বন্ধুরা, আজ আপনাদের স্বাগত জানাচ্ছি কুকিং ওয়ার্ল্ড অফ জেড ওয়াইতে। আর আজকে আমরা বানাতে চলে যাচ্ছি খুবই সহজ আর সিম্পল রেসিপি, চিলি পনির। এবং এটি এতটাই ইজি, আপনাদের খুব দারুণ লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের চিলি পনিরের জন্য আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে। এবং এই ব্যাটার জন্য আমরা একটি বড় বলে এক বাটি ময়দা, এবং ঠিক যতটা আমরা যতটা পরিমাণ আমরা ময়দা নিয়েছি ঠিক ততটা পরিমাণই আমরা এখানে নিয়ে নেব কর্নফ্লাওয়ার। ঠিক এটা মাথায় রাখবেন, যতটা পরিমাণ ময়দা ততটাই কর্নফ্লাওয়ার। তারপরে নিয়ে নেব আমরা 2 চামচ সয়া সস। বলে আমরা যে মিক্সটা নিয়েছিলাম সেটিকে ভালো করে নাড়িয়ে নেব, যাতে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস তার প্রত্যেকটার সাথে মিলে যায়। সেই ইনগ্রিডিয়েন্টসগুলিকে একত্রে আনার জন্যে আমরা এর মধ্যে কিছু পরিমাণ জল নেব, এবং এটিকে যতটা ভালো করে পারি ঠিক ততটাই ভালো করে এটিকে নাড়াতে হবে, এবং মিক্স করে এটিকে একটা খুবই পাতলা লিকুইডে পরিণত করতে হবে। যে যতটা ভালো করতে পারবেন বাটারটা ততই ভালো হবে। বাটারটি রেডি হয়ে যাওয়ার পর আমরা একে একে আমাদের যে পনিরের টুকরোগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলিকে একে একে করে এই বাটারের মধ্যে দিয়ে দেব, এবং এটিকে বেশ ভালো করে মিক্স করে নেব যাতে আমাদের কোনো পনিরের টুকরোর বাদ না যায় এই বাটার থেকে। ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু এটিকে আমাদের ডুবো তেলে ভাজতে হবে, এর জন্য আমি আগে থেকে কড়াইয়ে বেশ কিছুটা তেল নিয়ে সেটি গরম করতে রেখে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে আমরা একে একে আমাদের পনিরের টুকরোগুলিকে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। পনিরের টুকরোগুলিকে এমনভাবে দিতে হবে যাতে কোনোটি কোনোটির সাথে লেগে না থাকে। পনিরের টুকরোগুলি লালচে হয়ে এলে আমরা সেটিকে নাড়িয়ে নেব। এবার পনিরগুলো যদি আমাদের ভাজা হয়ে যায় তবে আমরা এটিকে একটি পাত্রে আস্তে আস্তে করে নামিয়ে নেব। পনিরের টুকরো যাতে ঠিক এরকমই মুচমুচে হতে হবে। আবার কড়াইতে কিছু পরিমাণ তেল নিতে হবে এবং সেটিকে গরম করতে হবে। তেল গরম হয়ে আসলে আমরা একে একে তার মধ্যে ছেড়ে দেব আমাদের রসুন কুচি এবং আদা কুচি। এবং এটিকে আমরা বেশ ভালো করে নেড়ে নেব যাতে এটি না পুড়ে যায়। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা আমাদের
কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এবং ভালো করে নেড়ে নেব। যখন আমার এটি ভাজা হয়ে যাবে তখন একে একে করে আমরা এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। এখানে আমি ডুম ডুম করে পেঁয়াজ কুচাইছি, আপনারা পারলে ছোট বা বড় মতো কাটতে পারেন। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানেও এটি মাঝারি সাইজে কেটেছি, আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজ কাটতে পারেন এবং ভালো করে নাড়িয়ে নেব। যখন আমাদের পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা একে একে করে সয়া সস এবং টমেটো সস দিয়ে দেব এবং এটিকে বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর একটি বাটিতে আমরা কিছুটা কর্নফ্লাওয়ারে একটু জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম আমাদের সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমরা কিছু পরিমাণ জল এবং আমাদের তৈরি করা সেই কর্নফ্লাওয়ারের ঘোলটা দিয়ে দেব। যখন এটি বেশ ফুটে আসবে তখন আমরা আমাদের রেখে দেওয়া পনিরের টুকরোগুলিকে এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নাড়িয়ে নেব। এবং কিছুক্ষণ নাড়া চাড়ার পর এটি আমরা একটি বোলে নামিয়ে নেব। এরপরই তৈরি হয়ে আসবে আমাদের খুবই সহজ এবং সিম্পল রেসিপি চিলি পনির। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার ইনস্টাগ্রাম পেজে। নাইস।